না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে, পুজো এবার 24 hours টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 hours টিভি পর্দায়, সবার পাশে সব সময়। বাগুইয়াটির পল্লীবাসী বৃন্দের এবছরের থিম মুখ্যমন্ত্রীর উন্নয়ন। মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্পগুলো এবছর মণ্ডপে তুলে ধরা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি করেছেন, যেমন রূপশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, সেই সবটাই এবার মণ্ডপে তুলে ধরেছে বাগুইয়াটির পল্লীবৃন্দ। বাগুইয়াটি পল্লীবাসী বৃন্দ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দশভুজা রূপে সেখানে অধিষ্ঠিতা এবং তার বিভিন্ন প্রকল্পগুলো তার 10 হাতের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। তাদের এই ভাবনা একেবারে অনন্য, তাই সেরা সেরা 24 hours টিভির বিচারিতা, সেই পুরস্কারই তুলে দেওয়া হলো তাদের হাতে। শারদীয়ার পূজা পরিক্রমা করতে করতে আমরা নজরুল পার্কে এসে উপস্থিত হয়েছি। আর নজরুল পার্ক এমন একটা এবারে মণ্ডপ তৈরি করেছে, যেই মণ্ডপ মিডিয়াতে সবার কাছে একটা শীর্ষে রয়েছে। কারণ এই মণ্ডপটা তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। এই উন্নয়নের প্রত্যেকটা এখানে যে আমরা দেখতে পাচ্ছি ছবি এখানে তুলে ধরেছে এই নজরুল তীর্থ। আসুন এই বিষয়ে একটু তাদের কাছ থেকে জেনে নেবো যে তারা কী চিন্তাভাবনা করে এই থিমটা চিন্তাভাবনা করল। এই ক্লাবের সভাপতি ইন্দ্রনাথ বাগুই, নমস্কার সবাইকে, শারদীয় 24 hours টিভিতে অনেক অনেক শারদ শুভেচ্ছা আপনাকে। আমি একটা কথা জানতে চাইবো যে আপনাদের এই থিমটা, আমি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আপনারা এই থিমটা তৈরি করেছেন, তো এই থিমের ব্যাপারে আমাদের থিমটা এই মমতা ব্যানার্জি মাননীয় যে এত প্রকল্প করেছে মহিলাদের জন্যে, বিশেষ করে যা কন্যাশ্রী, যুবশ্রী আর লক্ষ্মী ভাণ্ডার যা করেছে, প্রত্যেকটা মহিলা খুশি, লক্ষ্মী ভাণ্ডার পেয়ে তো আরও খুশি। তাই জন্য আমরা লক্ষ্মী ভাণ্ডার করেছি, লক্ষ্মী ভাণ্ডার মধ্যে প্রতিভা করে রেখেছি। আর মমতা ব্যানার্জির 10 হাতে এবার কন্যাশ্রী, এই লক্ষ্মী ভাণ্ডার, ক্রেডিট কার্ড সব কিছু লেখা আছে। আমরা এখানে কোনো রকম অস্ত্র দিইনি, মমতা ব্যানার্জিকেই আমরা দুর্গা হিসেবে দেখিয়েছি এখানে, আর দুর্গা প্রতিমা আলাদা করে রেখে তাকে পুজো করি। অনেক জায়গায় কন্ট্রোভার্সিও তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রীকে দুর্গা হিসেবে দেখানো, তো এইটা কি ভাবনা চিন্তা করে করলেন? দেখেন পুজো করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন, কোনো কিছু প্রতীক মানে একটা কিছু দমকট আর যজমান, কিন্তু আমরা এবারে যাকে ইচ্ছে রাখতে পারি। তো এখানে মমতা ব্যানার্জির জায়গায় একটা ঘট রাখতে পারি, কলা গাছও রাখতে পারি, একটা লক্ষ্মীর ভাণ্ডারও রাখতে পারি। হ্যাঁ সেই জন্য রেখেছি, এতে তো পুজো করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন, তিনটে জিনিসই আছে, যজমান আছে, ব্রাহ্মণ আছে, প্রতীক আছে। অনেকে এটা বলছেন যে এটাকে একটা রাজনৈতিক একটা চিহ্ন দেওয়া হয়েছে, তো সেই বিষয়ে আপনার কি বলবেন? রাজনৈতিক যদি আপনি ভেবে নেন মাননীয়, তো আপনারও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, বামফ্রন্টেরও মুখ্যমন্ত্রী, তৃণমূলেরও মুখ্যমন্ত্রী, সব ক্লাসেরই মুখ্যমন্ত্রী, সেটা যদি ভেবে নেন রাজনীতি রাজনীতি। আপনারা যে উন্নয়নগুলো সামনে রেখেছেন এটা থেকে আপনারা কি বলতে চাইছেন মেসেজ? পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা পাশে দাঁড়িয়ে যা করেছে সেটাই আমরা তুলে ধরেছি পটের মাধ্যমে। এটা আপনাদের ভাবনা চিন্তা আগে থেকেই ছিল যে মণ্ডপে? আমরা ক্লাবের তরফ থেকে চিন্তা ভাবনা করেছি, আমাদের বাজেট কম,
আমরা চিন্তা ভাবনা যে আমাদের শিল্পী আমাদের ক্লাবেরই ছেলে, এইরকম চিন্তা ভাবনা করলে বাজেটটা কমাবে এবং যাকে যা খরচা দিয়ে করে দেওয়া যাবে তাই জন্যই করেছি। বাজেট মানে পুজোর একটা তো বিরাট বাজেট, এরকম একটা পুজো আমরা এত মিডিয়া পাচ্ছি, আমাদের 5.5 লাখ টাকার ভিতরে বাজেট, হ্যাঁ সেই বাজেটের মধ্যেই চিন্তা ভাবনা করে যে মণ্ডপটা তৈরি করেছেন। তো এখানে আপনি কী কী মেটেরিয়াল ইউজ করেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন খড় আছে, থার্মোকল আছে, বাটাম আছে, প্লাই আছে, এই এরকম এই খুব কম দামি জিনিস দিয়েই আর কি চেষ্টা করেছি পুরোটা সাজানোর। মাসখানেক মতো আপনার শুনেন এই নজরুল তীর্থ যে মণ্ডপটা, মাফ করবেন, নজরুল পার্ক, নজরুল পার্ক যেভাবে উন্নয়ন সমিতি যেভাবে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে লক্ষ্য করে রেখে যেভাবে সেই প্রতীকগুলো এখানে তুলে ধরেছে সত্যি দেখবার মতো। কারণ মিডিয়াতে প্রথম দিন থেকেই এটা দেখানো হয়েছে যে দেখছেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী যা মুখ এখানে রয়েছে প্রতিমার জায়গায় এবং তার যে দশভুজা হাতে সেই উন্নয়নগুলো এখানে তুলে ধরেছে, সেই উন্নয়নগুলো দেখার মতো জিনিস। কারণ আমরা প্রত্যেকটা যারা আমরা পশ্চিমবঙ্গে থাকি আমরা প্রত্যেকটা উন্নয়নের সাথে আমরা সবসময় তাদেরকে আমরা দেখছি, উন্নয়নগুলোকে আমরা উপলব্ধি করছি, তাই সেই উপলব্ধিগুলোকেই এই ক্লাব কর্তৃপক্ষ তুলে ধরার চেষ্টা করেছে। তাই আমাদের জাজমেন্টে, 24 আওয়ার্স টিভির জাজমেন্টে এই ক্লাবকে, এই মণ্ডপকে সেরা পুজো হিসাবে আমরা বিবেচনা করেছি এবং সেরা পুজোর প্রাইজ তুলে দেবো এই ক্লাব কর্তৃপক্ষের হাতে। যাই হোক না কেন তার একটা থিম হওয়া দরকার, এবং সেই থিম যেটা কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন সেই উন্নয়নগুলোকে দেখানোর যে একটা চিন্তা ভাবনা আর কোনো ক্লাব করতে পারেনি, সেই ক্লাব এই নজরুল তীর্থ কিন্তু এই কাজ করেছে। এই জন্যই আমাদের 24 আওয়ার্স টিভি এই উন্নয়নকে আমরা সামনে রেখে আমাদের মনকে মুগ্ধ করে দিয়েছে, তাই আমরা এই প্রাইজ তুলে দিলাম এবং আগামী দিনে এরা আরও ভালো কাজ করুক, আরও নতুন নতুন জিনিস আমাদের সামনে তুলে ধরুক এই কামনা করব। এই প্রাইজটা আগামী দিনে কতটা উদ্দীপনা বাড়লো আরও নতুন কিছু দেখানো, প্রথমে আগের বছরে পুরোটাই সব প্রাইজই পাবো আমরা এই চিন্তা ভাবনা করে আশা করি। ভালো লাগছে আপনাদের ক্লাব আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা সেরা পুজো পেল, তো আপনার কিরকম অনুভূতি? খুবই ভালো লাগছে যে আমাদের পাড়ার মানে পুজো কমিটি এরকম একটা প্রাইজ পেয়েছে, খুবই আনন্দ হচ্ছে। থিমটা আপনার থেকে আন্তরিকভাবে কিরকম মনে হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করেছেন সেটাই তো থিমে তুলে ধরা হয়েছে আমরা সবাই জানি, কিন্তু সেটা আবার পুজো মণ্ডপের মধ্যে এরকম ভাবে দেখানো হয়েছে তা খুবই ভালো। এখানে যারা রয়েছে সবাই খুব খুশি, আমরাও খুশি এই প্রাইজটা তুলে দিতে। একমাত্র ওই নজরুল পার্ক এই থিমটা তুলে ধরার চেষ্টা তুলে ধরতে পেরেছে, আমাদের চোখে মনে হয়েছে যে এই থিমটা বেস্ট। কারণ আমাদের প্রত্যেকটা জীবনের মানুষের উন্নয়নের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর এই আবেগ আমাদের সাথে জড়িয়ে রয়েছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকেও, তিনি এই প্রকল্পগুলো আমাদের সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছেন, আমাদের এই সুবিধেগুলো করে দিয়েছেন, আমাদের রাজ্যে এত শান্তি শৃঙ্খলা তৈরি করতে পেরেছেন, আর এই মণ্ডপ তার এই প্রকল্পকে তুলে ধরার জন্য আমরা 24 আওয়ার্স টিভি তাদেরকে সেরা সেরা উপাধি দিয়ে আমরাও অনেক গর্বিত মনে করছি। ধন্যবাদ। ক্যামেরায় সঞ্জীবের সাথে দীপঙ্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশো দেহি দেশো জয়।